তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হতে চলেছে যে দুটি দল আম্পায়ারের কাছে আমাদের অনুরোধ দু মিনিট সময় আমরা চেয়েছি আম্পায়ারের কাছে দু মিনিট মহাকালী এন্টারপ্রাইজ দলের পেলে প্রথম ওভারের প্রথম বল অসাধারণ শট নো বল এবং বল সীমানার বাইরে চার রান প্রথম বলে প্রথম চার বিমল সিং এর ব্যাটে চার রান মানে বলটি নো বলের ইশারা করেছে আম্পায়ার দলীয় পাঁচ রান প্রতিযোগিতার প্রথম বল আবার চার আবার চার প্রথম বলে আবার চার দ্বিতীয় বল আবার চার পরপর তিনটি চার বিমল সিং এর ব্যাটে তৃতীয় বল ওভারে তৃতীয় বলে কোনো রান হলো না ফিল্ডার দায়িত্ব আসে বল চতুর্থ বল ওভারে অসাধারণ বোলিং করেছেন পেরে বলটি ডট হয়েছে প্রতিযোগিতার পঞ্চম বল ডাইরেক্ট সরাসরি চলে গেলেন ফিল্ডার আছে কোনো রান হয়নি ডট বল অন্তিম বল ওভারের অন্তিম বল ওভারের অন্তিম বল পেরে বল করছেন অসাধারণ শট এবং চার রান অন্তিম বলে চার এক ওভার থেকে রান সংখ্যা 17 3 উইকেটে এক ওভার থেকে দলটা চার বলে রান সংখ্যা একেবারে 17 খেলার দ্বিতীয় ওভার প্রথম বল সরাসরি চলে গেছে কিপারের হাতে দ্বিতীয় বল নো বলের ইশারা করেছেন আম্পায়ার প্রতিযোগিতায় আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে দ্বিতীয় বল অসাধারণ বোলিং রায়ের সরাসরি প্রতারের হাতে চলে গেছে ডট বল খেলেছেন চার রান ওভারে চতুর্থ বল অসাধারণ শট আরেকটি চার রান আরেকটি চার আরেকটি চার ওভার ব্যাটে চতুর্থটি মেরেছেন ওভার ডট বল সরাসরি চলে গেছে কিপারের হাতে ডট বল অন্তিম বল সুন্দর ফিল্ডিং সরাসরি ফিল্ডারের হাতে এবং ওভার
¡Ahí está, güey!
হ্যালো নো বল নো বল এবং চার রান এর আগের ওভারে একটি নো করে ছিলেন শ্যাম একই চতুর্থ বল ওসমানের অসাধারণ প্রচেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে বলে কি কালেক্ট করতে পারেনি সরাসরি কিপারের কাছে বল ডট বল ওসমানের পঞ্চম বল টেস্ট করছেন প্রিন্স আমার ডট বল অসাধারণ বোলিং করছেন ওসমান অভিজ্ঞ প্লেয়ার রাহুলের প্রথম বল খেলছেন দ্বিতীয় বল অসাধারণ বলে এবং একটু রান আউট হলেন প্রিন্স ফিরে গেলেন প্রিন্স Hey viewer, thanks for watching my video. Be sure to subscribe.